আপনাদের লাইফটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো তাই আপনার যদি মনে হয় যে আপনি অ্যাচিভ করছেন তাহলে ওখানেই শেষ হয়ে যাবে বাস্তবে কি এমন কিছু হয়েছিল যে আপনি পছন্দ করেন কাউকে বলতে পারেননি বাস্তবে এরকম হয় না আমি বলে দিছি আজকে আমার কাছে খুব বিশেষ একটি দিন কারণ আমার প্রিয় একজন অ্যাক্টরের সাথে আমার দেখা হয়ে গেল It's really good to know. আমি জানি যে সবার আপনি প্রিয় অ্যাক্টর অনেকেরই প্রিয় অ্যাক্টর আচ্ছা এই যে অ্যাক্টর হয়ে ওঠা এই যাত্রাটা কতটা সহজ ছিল বা কতটা কঠিন ছিল এটা জিজ্ঞেস করা উচিত আপনার যে কতটা কঠিন ছিল অবশ্যই কঠিন কারণ কোন সাকসেস স্টোরি আসলে এত ইজিলি অ্যাচিভ করা যায় না সো এটা হচ্ছে আমার 10 বছর রানিং নাটক ইন্ডাস্ট্রিতে আর যদি ওভারঅল চিন্তা করি 2011 থেকে আমি শুরু করেছিলাম সো ফার্স্টে টিভিসি করতাম টুকটাক সো ওটা বলতে গেলে তাহলে আরো 2 বছর বেশি আর কি মানে 12 বছর সো বলতে গেলে ইন্ডাস্ট্রিতে আছি 12 বছর সো মানে বোঝাই যাচ্ছে যে মানে এটা আসলে এত ইজিলি অ্যাচিভ করা হয় নাই এখনো যে অ্যাচিভ করে ফেলছি সেটাও বলতেছি না ইটস আ লেন্দি প্রসেস ইটস আ লং প্রসেস ইটস অ্যান আনএন্ডিং প্রসেস কখনো এটা শেষ হবে না কারণ হচ্ছে সাকসেস এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি অ্যাচিভ করছেন তাহলে ওখানেই শেষ হয়ে যাবে মানে মানে থেমে যেতে হবে কারণ একটা জিনিস আমি একটা গোল অ্যাচিভ করলাম আমার মনে হবে আমি আরও বেটার কিছু করি তখন আবার নতুন একটা গোল সেট হয় সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা প্রফেশনেই নতুন নতুন গোল সেট করা উচিত যে ফার্স্টে আমার একটু গোল ওটা আমি অ্যাচিভ করার পর আমি আরেকটা গোল আছে আপনার আপনাদের লাইফটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো ভালো করলে আরও ভালো ভালো আশা করে সবাই আচ্ছা যদি বলি যে এই 12 বছরের যাত্রায় কোন বছরটা কোন ইয়ারটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট ছিল 2016 নাটকের জন্য আর 2014 হচ্ছে টিভিসির জন্য কারণ 2014 আমি একটা টিভিসি করেছিলাম সেটা হচ্ছে আমি জুড়ে সারা বাংলাদেশ বাংলা লিঙ্কের একটা টিভিসি করেছিলাম ওই টিভিসিটা ছিল আমি একটা মাত্র ফেস পুরা 1 মিনিটের একটা টিভিসিতে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আমি পুরো বাংলাদেশ ঘুরছি এবং হচ্ছে কস্টিউম চেঞ্জ হচ্ছে সো এইটা ছিল আমার টার্নিং পয়েন্ট ক্যারিয়ারে ফার্স্ট 2014 টিভিসির দিক থেকে তারপর আমি কিছু ভালো ভালো আরও টিভিসি করেছি আর যদি নাটকে বলি 2016 সেটা হচ্ছে আমি একটা ক্লোজ আপের নাটক করেছিলাম শতডানার প্রজাপতি ওটা বান্না ভাইয়ের ডিরেকশনে ছিল সো ওইটা ছিল আমার নাটকে টার্নিং পয়েন্ট আর টিভিসিটা ছিল পিপলুয়ার খান আচ্ছা যদি বলি যে কোনটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টিভিসি করতে কি অনেক বেশি কষ্ট হয় মনে হয় নাকি নাটক করতে বেশি কষ্ট মনে হয় না কষ্ট আসলে ওইটা চিন্তা করি না এই মানে এই প্রফেশনটা বা এই জায়গায় আসার জন্যই তো এতদিন এত কষ্ট করছি তো ওইটাকে এখন যদি কষ্ট মনে করি তাহলে হবে না এনজয় করতে হবে আসলে সো এটা টিভিসি হোক নাটক হোক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ডাজেন্ট ম্যাটার সো আমার মনে হয় যে এনজয় করে কাজটা করা উচিত এটা কিন্তু শুধু আমাদের প্রফেশনের জন্য না এটা সব প্রফেশনের জন্য আমার জন্য বলবো এক্স্যাক্টলি আপনার জন্য আচ্ছা ভাইয়ের জন্য আমি কিন্তু অনেকক্ষণ যাবত ওয়েট করেছি শুধুমাত্র আজকে ভাইয়ের সাথে কথা বলবো দেখে আমিও জানি ভাইয়া আপনি কমপ্লেইন করছেন না না কোনো কমপ্লেইন করছি না আমার কাছে ভালো লাগছে যে আমার এতক্ষণের অপেক্ষা সার্থক হয়েছে আপনার সাথে আমার দেখা হয়েছে কিন্তু যদি বলি যে এই যে আপনি কষ্ট করছেন ক্যামেরায় কিন্তু আমরা দেখছি যে আপনি খুবই সুন্দর আলোক উজ্জ্বল একটি রুমে বসে কফি খাচ্ছেন কিন্তু এই কফি খাওয়ার পেছনের গল্পটা আসলে কেমন আপনি রাত 12টায় 1টায় 2টায় বা যে কোনো সময় বাসায় যাচ্ছেন সকালবেলা তাড়াতাড়ি শুটিং সেটে আসা হচ্ছে এই যাত্রাটা এই যে পেছনের গল্পটা এই গল্পটা যদি আমাদের একটু বলেন এটা একটু প্যাথেটিক ইন আ সেন্স যে ঈদের আগে 2 ঈদের আগে আর হচ্ছে ভ্যালেন্টাইন্সের আগে আমাদের নাটকের একটা ওকেশন চলে মানে একটা এমন একটা টাইম যেখানে আমাদের প্রচুর কাজ অন এয়ার হয় টিভিতে ইউটিউব চ্যানেলে সো তখন দেখা যায় যে আসলে এই কয়েকটা মাস আসলে তখন আনরেস্ট একটা সিচুয়েশন কাটে যেমন হচ্ছে টানা শুটিং ডেট ফেলতে হয় বিকজ হচ্ছে সবাইয়ের সাথে কাজ করতে হয় তখন দেখা যায় যে আমি গ্যাপগুলো আসলে বের করে উঠতে পারি না তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে যাতে আমার ব্রেক থাকে 4 দিন শুটিং করলে 1 দিন ব্রেক বা 6 দিন শুটিং করলে 1 দিন ব্রেক কিন্তু দেখা যায় এই ওকেশনটার মধ্যে অত একটা পারি না যেমন গতকাল রাতে আমি শুটিং শেষ করছি হচ্ছে 2টার সময় আমি বাসায় গেছি 2:30টার সময় আমি মেকআপ রিমুভ করে শাওয়ার নিয়ে ডিনার করে আমার ঘুমাতে ঘুমাতে 4টা বাজছে বাট আমার তো আজকে কল টাইম ছিল সকাল 10টায় তার মানে আরও আগে উঠতে হয়েছে হ্যাঁ আরও আগে উঠতে হয়েছে ফ্রেশ হতে হয়েছে কস্টিউম রেডি করতে হয়েছে সো এটা একটা খুব মানে প্যাথেটিক স্টোরি আসলে আচ্ছা এত কিছুর পরে এতগুলো এত মানুষের কষ্টের পরে যে একটা টিভিতে আমরা একটা নাটক দেখতে পেলাম সেই নাটক নিয়ে যখন সমালোচনা আলোচনা হয় সমালোচনাটাকে কিভাবে নেন আপনি সমালোচনা আমার কাছে মনে হয় ইটস আ পজিটিভ থিং বিকজ আমাদের সমালোচনা যারা করছে আমার কাছে মনে হয় তারা আমাদেরকে ভালোবেসে আমাদের ভালোর জন্যই বলছে একটা জিনিস খারাপ হতেই পারে সব কাজ তো আর ভালো হবে না
সো তারা যখন বলছে কমেন্ট করে লিখছে যে এই জিনিসটা ভালো হয় নাই বা এই অ্যাক্টিংটা ভালো হয় নাই তখন ওটাকে আসলে পজিটিভলি আমি নেই আমি জানি না অন্যরা কিভাবে নেয় আর যদি বলি যে এত ব্যস্ততা নিজের কেয়ার করার সময়টা কি পান কারণ লুক কিন্তু ম্যাটার করে নাটকে আপনাকে কেমন দেখাচ্ছে আপনাকে যদি ক্লান্ত লাগে তাহলে দর্শক বুঝে যাবে এই ব্যাপারটা আপনি কিভাবে ডেফিনেটলি হ্যাঁ মানে ওইটাই আর কি মানে আমাকে যদি ক্লান্ত লাগে বা আমি যদি ঠিকঠাক মতো অ্যাক্টিং করতে না পারি তখন দেখা যাবে যে দর্শকের এটা পছন্দ হচ্ছে না তখন তারাই বলবে যে না ভালো হয় নাই কিন্তু কিছু করার নাই আসলে মানে সময়টা কিভাবে ম্যানেজ করে নিজের জন্য যে সময়টা ওটা কি পান আসলে ওটা হচ্ছে যেদিন অফ ডে থাকে তখন হয়তো বা মানে সারাদিন ঘুমাই অথবা আমার আমরা তো ছেলে মানুষ আমরা তো অত স্কিন কেয়ার আসলে করা হয় না আমরা খুব কম স্কিন কেয়ার করি মানে করিই না বলতে গেলে এমন একটা পজিশনে আছি যেখানে আসলে অনেকগুলো রেসপন্সিবিলিটি কিন্তু মানে আমার অনেক ফোন কল আসে হচ্ছে টিভি চ্যানেল থেকে আমার ফোন কল আসে ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অথবা ওটিটি যে মানে যেগুলো আমি বলি অনলাইন যেই ওয়েব কন্টেন্টগুলো যেখানে যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কেন আসছে বিকজ হচ্ছে একটা জায়গায় যখন হয় তখন অনেকগুলো রেসপন্সিবিলিটি চলে আসে তখন সবার জন্য একটা করে কাজ করতে হয় সবাই এক্সপেক্ট করে যে আমি তার চ্যানেলের জন্য একটা কাজ করি তখন ওইটা করতে গিয়ে দেখা যায় আমাদের মাশাল্লাহ অনেকগুলো টিভি চ্যানেল আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল সো এত প্ল্যাটফর্মের জন্য একটা করে কাজ করতে গেলেও দেখা যায় যে আসলে মানে ওই রেস্টটা নিজের জন্য আর থাকে না আচ্ছা যদি বলি যে জোভান ভাইয়া আসলে ডিরেক্টর বান্ধব কতটুকু মানে সে কি সব ডিরেক্টরদের সাথে কাজ করতে ইচ্ছুক কিনা বা বেছে বেছে কাজ করে কিনা না সব ডিরেক্টরের সাথে আমি আসলে কাজ করি না করা হয় না কিছু কম্পিটিশন তো থাকে কিন্তু সবার সাথে মেন্টালিটি ম্যাচ করে না সবার সাথে আমি ভরসার জায়গাটা পাই না সো আমার কাছে মনে হয় যে যেহেতু ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ সো ডিরেক্টরের কাঁধেই হচ্ছে সব দায়িত্ব আমি কিভাবে অ্যাক্টিং করব আমাকে কি স্ক্রিপ্টটা দিবে আমি কি ডায়লগটা দিব ডিরেক্টর হচ্ছে সে আমাকে কারেকশন করে দিবে বিকজ আমি তো আমার যতটুক পয়েন্ট অফ ভিউ যতটুক চিন্তাধারা ততটুকের মধ্যেই আমি হয়তো বা কাজ করব কিন্তু ওখান থেকে ডিফারেন্ট কিভাবে বের করে আনবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে আমি ডিরেক্টর চুজ করতে পছন্দ করি এবং ভালো স্ক্রিপ্টের দিকে আমি নজর দিতে পছন্দ করি ভালো স্ক্রিপ্টের কথা বলছিলেন আপনি কিন্তু অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছেন যদি বলি যে কোন ক্যারেক্টার থেকে আপনি মানে বের হতে অনেকটা সময় লেগেছে আপনার এমন কোনো ক্যারেক্টার আছে কিনা হ্যাঁ যেমন আমার কিছু পছন্দের কাজ আছে আমার নিজেরই হ্যাঁ যেমন হচ্ছে আগুনের দিন শেষ হবে একদিন একটা কাজ ছিল সেটা হচ্ছে পুরান ঢাকায় একবার আগুন লেগেছিল সো ওই আগুনের ঘটনাটাকে ঘিরে একটা গল্পে কাজ করেছিলাম ওই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের এবং ওখান থেকে বের হতে একটু সময় লেগেছিল ডেফিনেটলি বিকজ আমরা যখন শুটিং করেছিলাম আগুন আগুন জ্বালিয়ে দিয়ে আশপাশে এমন একটা সেট আপ করে এনভায়রনমেন্টটা ওইভাবেই তৈরি করেছিলাম যে আগুন লাগছে তারপর ওখান থেকে আমরা কীভাবে সার্ভাইভ করলাম বা মরে গেলাম সো এরকম কিছু ক্যারেক্টার তো সবসময় থাকে ওই ট্রমাটা থেকে গিয়েছে কয়দিন কয়েকদিন বা আর যদি বলি যে খুব পছন্দের ক্যারেক্টার মানে এখন পর্যন্ত মনে হয় যে ওই ক্যারেক্টারটাই আসলে মানে আমার সবচেয়ে পছন্দের এই ক্যারেক্টারটা কোনটা মানে পছন্দের ক্যারেক্টার অনেক আছে এটা আসলে একটা করে বলে বলা সম্ভব না তারপরেও বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা নাটক আছে ওখানে শুভ নামে একটা ক্যারেক্টার ছিল ওইটা 1 2 3 তিনটা পার্ট হয়েছিল সো ওইটা দর্শক খুব পছন্দ করেছিল আচ্ছা শুভর যে ক্যারেক্টারটা সেটা যদি বলি বাস্তবে কি এমন কিছু হয়েছিল যে আপনি পছন্দ করেন কাউকে বলতে পারেননি বাস্তবে এরকম হয় নাই আমি বলে দিছি হয় নাই না না আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে আসলে বলেছেন সবাইকে না মানে যাকে পছন্দ করছে এটা স্পেসিফিক্যালি এক দুইজনই সব এক দুইজনই আচ্ছা যে এক দুইজনের সাথেই আসলে প্রেম করা হয়েছিল এরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যদি আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাস্তবে যে আপনার রিলেশনশিপ বা প্রেমের গল্প সেটা হচ্ছে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি পর্দায় আপনি ওখান থেকে এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েছেন এই গল্পটা একটু বলতে শুনতে চাই কি কি এক্সপিরিয়েন্স কাজে লাগানো হয়েছে না না এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কিভাবে প্রেমে পড়লে নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কিভাবে কথা বলে মানে আপনি কি তখন কার কথা মনে করতেন মানে হয়তোবা কোন একটা এক্সের কথা মনে করছি হয়তোবা কোন একটা রিলেশনশিপের প্রথম দিনগুলোর কথা মনে করছি যে কিভাবে কথা বলে মানে ওর মধ্যে মানে মানে বাটারফ্লাই ইন দ্য স্টমাক বলে একটা বিষয় আছে যে হ্যাঁ তখন মাথার মধ্যে সারাক্ষণ ওই ঘুরতে থাকে যেই কাজই করি আমি ভাত খাচ্ছি আমি শাওয়ার নিচ্ছি তখন কিন্তু ওই ঘুরতে থাকে তো ওগুলো আসলে এক্সপেরিয়েন্স গুলো আমি ক্যামেরার সামনে আচ্ছা যখন আপনাকে কেউ চকলেট বয় বলে কিউট বয় চকলেট বয় কমেন্টস গুলো পান কোন কমেন্টসটা সবচেয়ে বেশি ভালো লাগে এই যে চকলেট বয় হ্যাঁ এইটাই পাইছি বেশি কিউট এই তো এগুলাই বেশি আচ্ছা ফ্যানদের কাছ থেকে মানে কোনো কিউট সারপ্রাইজ বা এখনো তো পাওয়া হয় রেগুলার পাইছি অনেক অনেক যেমন হচ্ছে আমি সেদিনও যেমন খুলনায় শুটিং করতে গেলাম ওখানে আমার একজন ফ্যান সামহাও জানতে পেরেছে যে আমি ওখানে শুটিং করছি সে তার ফুল ফ্যামিলি নিয়ে আসছে ওখানে এসে আমার জন্য অনেক গিফটস নিয়ে আসছে টি শার্ট পারফিউম ফুল
সো এরকম রেগুলারই পাওয়া হয়। শাহরুখ খানদের মতো কি ফ্যানদেরকে আপনিও মানে ওইভাবে ট্রিট করেন? শাহরুখ খান একটা মেগা স্টার, একটা ওয়ার্ল্ড ওয়াইড স্টার। আমাদের বাংলাদেশের আমরা হচ্ছে ন্যাশনালি আমাদেরকে রিনাউন্ড। হ্যাঁ আপনি সো ওই অনুযায়ী যতটুক আমাদের ফ্যান বেস ততটুকুই আমরা আসলে এনজয় করি। আচ্ছা যদি বলি এখন জোভন ভাইকে আমি যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনে যেমনটা দেখি বাস্তবে সে কেমন? একদম উল্টা, ইন্ট্রোভার্ট অনেক। একদম উল্টা? আমি একদম উল্টা, অনেক ইন্ট্রোভার্ট, অনেক চুপচাপ, অনেক এই তো অনেক চুপচাপ। কিন্তু ক্যামেরা তো আপনি পুরো দুষ্ট একটা ছেলে বা অনেক চটপটে। এই ক্যারেক্টারটা যে ভিন্ন হবে এটা প্লে যখন করেন তখন কি কি বাধার সম্মুখীন হতে হয়? তখন নিজের সাথে নিজের ফাইট করতে হয়। আমি আসলে নিজেকে বুঝাই যে না মানে এটা জোবান না, ইউ ক্যানট বি জোবান, এটা হচ্ছে একটা ক্যারেক্টার করতে হবে। সো তখন আসলে আচ্ছা আমি কিন্তু জানতে পেরেছি যে আপনি আইলস টিচার ছিলেন, ইনস্ট্রাক্টর ছিলেন। হ্যাঁ ইনস্ট্রাক্টর ছিলেন। তো ওই যাত্রা থেকে এখন মানে ওইটা কেমন লাগে যে আমি ওখানে থাকলে ভালো হতো নাকি আমি এখন যেখানে আছি সেখানেই আমি বেস্ট ভালো? বাট ওখানে যখন আমি আমি যখন পড়াতাম আইএলটিএস টিচার ছিলাম আমি কিন্তু ওটা এনজয় করেই করতাম। মানে আমি লাইফে যাই করছি আমি এনজয় করে এনজয় করে করেছি। মানে আমি যখন পড়াতাম আমি কিন্তু দুজন স্টুডেন্টকে পড়াতাম, আমার এখনো মনে আছে। একজন হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল, সে অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, সে দেশের বাইরে যাবে আইএলটিএস দিবে, তার স্কোর লাগবে একটা ভালো, আমি তাকে পড়াতে যেতাম। আবার আরেকজনকে পড়াতাম, সে হচ্ছে একটা ব্যাংকের, নাম না বলি, একটা ব্যাংকের অফিসার ছিলেন। সো তাকেও যখন আমি পড়াতাম তখন আমার বয়স ছিল 21 আর তার বয়স ছিল অ্যাপ্রক্সিমেটলি 32-33 হবে। সো আমি যেটা করতাম তার অফিসের নিচে যেতাম, তার অফিস শেষ হতো আমরা দুজন একসাথে রিক্সায় করে তার বাসায় ঢুকতাম, তার ওয়াইফ দরজা খুলে দিত, দরজা খুলে আমাকে সালাম দিয়ে বলতো সালাম আলাইকুম স্যার। তো এই যে রেসপেক্টটা আমি, সেও কিন্তু আমাকে স্যার বলতো যাকে আমি পড়াতাম। সো এই রেসপেক্টটা দেখে আমি সেদিন বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করেছি লাইফে অনেক বড় একটা লেসন পেয়েছি, সেটা হচ্ছে সম্মানটা বয়সের জন্য হয় না, সম্মানটা হয় আপনার কর্মের জন্য, আপনার শিক্ষার জন্য, আপনার ব্যবহারের জন্য। সো এই লেসনটা আমি অনেক আর্লিয়ে যে পাইছি এবং এটা আমার লাইফে অনেক হেল্প করছে। আচ্ছা যদি বলি যে বাবা মা কিভাবে এটাকে মানে কতটুকু সাপোর্ট দিয়েছে যে যখন তুমি ইনস্ট্রাক্টর ছিলে আইএলটিএস সেখান থেকে তুমি এখানে চলে এসেছো? আমার বাবা মা কখনোই আমাকে কোনো কিছু নিয়ে প্রেশার দেয়নি, শুধু একটা জিনিস বলেছিল যে বিবিএ করতে হবে, কারণ হচ্ছে জানি না কনজারভেটিভ ফ্যামিলির চিন্তাভাবনা, সেটা হচ্ছে যে ব্যাংকে জব করতে হবে, একটা ফিক্সড একটা জব করতে হবে। বাট আমি এমএসজে পড়তে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম জার্নালিজমের উপর পড়ি বা মিডিয়ার উপরে পড়ি, বাট সামহাও এই একটা জিনিসই শুধু আমার বাবা মা বলছিল, আমি ওইটাই তাদের মতো করে করছি। কিন্তু এরপরে আমি আমার আমার এই ফলো করছি। আপনার পছন্দেরই আসলে নিয়েছেন। আচ্ছা যদি আমি একটু পেছনের দিকে যাই যে আসলে জোভান ভাইয়া ছোটবেলার সময়টা কোথায় কেটেছিল, কেমন কেটেছিল? আমার ছোটবেলা কেটেছে হচ্ছে আমরা আমার জন্ম মগবাজারে, কিন্তু আমার বেড়ে ওঠা ছিল হচ্ছে একটা কলোনিতে, আমার নানু বাসা ছিল হচ্ছে কলোনিতে, বিকজ হচ্ছে আমার নানা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সো বলতে গেলে বেড়ে ওঠা কলোনিতে, এবং কলোনি লাইফটা দ্যাট টাইম ওয়াজ বিউটিফুল, সবাই একসাথে দেখা যায় যে ঈদের টাইমে ইফতারটা শেষ করে চাঁদ দেখা বা ইফতার আদান প্রদান, শবে বরাতের সময় একসাথে তারাবাতি বা হচ্ছে ওই হালুয়া এই বাসা থেকে ও বাসা আদান প্রদান, তো এই জিনিসগুলো খুব মানে সক্ষমতা ছিল, তখন বন্ডিংটা খুব ভালো ছিল। এই তো আচ্ছা মানে ওই যে ছোটবেলার জীবনটা তখন কিন্তু যখনকে ছোট একটা বাচ্চা হিসেবে সবাই স্প্রিট করতো, এখন সে একজন অ্যাক্টর, সে যখন বাইরে যায় তখন কিন্তু তাকে সবাই একজন সেলিব্রিটির চোখেই দেখে, তখন কি একটা টঙের দোকানে আপনি চা খেতে পারেন বা ওই? আমি এই জিনিসগুলো এনজয় করি লাইফে, আমি এই জিনিসগুলো আমার লাইফ থেকে বাদ হইতে দেই নাই। কিন্তু আমার যেমন সার্কেল হচ্ছে মিডিয়ার বাইরের, আমার 4-5 জন ফ্রেন্ড তারা সবাই মিডিয়ার বাইরের, সো আমি আমার ক্লোজেস্ট ফ্রেন্ডগুলোর সাথেই হ্যাং আউট করি। দেখা যায় যে আমি যদি কোথাও আমার ফর এক্সাম্পল আমি সেদিনও মাওয়া গিয়েছিলাম, মাওয়া গিয়ে কিন্তু আমি দোকানে বসে ইলিশ মাছ খাইনি, আমি নর্মাল রাস্তার পাশে যে ওখান থেকে মাছ চুজ করে আমি ওখান থেকে রাস্তার পাশে বসে আমার চোখের সামনে ভাজলো আমি ওখানে বসে কিন্তু সবার সাথে আমি করছি, বিকজ আমার ফ্রেন্ডরা চাচ্ছিল যে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করতে। দোকানে তো সবসময় খাওয়া হয়েছে কিন্তু ওখানে তো খাওয়া হয় না, তো আমি ওদের কোনো কিছু হ্যাম্পার হতে দিই না, আমি চাই যে ওরা যেটা চায় আমাকে নর্মাল মানুষ হিসেবে ট্রিট করবে। আমি মানে আপনি স্ক্রিনে যেমনটাই থাকেন বাস্তবে আপনি যেমনটা ছিলেন তেমনই আছেন, তাই মানে আপনি যেটা বললেন যে স্ক্রিনে আমরা যেমনটা দেখি আসলে বাস্তবে জোভান যেমন ছিলেন কিন্তু স্পেসিফিক সার্কেলের সাথে। ও আচ্ছা এইটা হচ্ছে পার্থক্যটা, আমি আমার ওই কমফোর্ট জোনের মধ্যেই হচ্ছে কমফোর্ট জোনের মধ্যেই রিয়েল জোভান।
বা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া আর আপনি ঈদে কি মানে প্রেসারের মধ্যে কতগুলো শুট করতে হবে মনে করেন বা অনেক প্রেসারের মধ্যে যাচ্ছে হ্যাঁ একটু প্রেসার তো আছে এই দুই মাসের মধ্যে আমার মিনিমাম 10 12টা বা 15টার মতো নাটকে কাজ করতে হবে বা আপনার ব্যস্ত সময় শুভকামনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অনেক ভালো